পদ রয়েছে কিন্তু ক্ষমতা নেই, প্রতিবাদ করলে শোনার কেউ নেই, তার উপরে দলের প্রতি তীব্র ভালোবাসা, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সাজা পেতে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা বুধাখালীর উপপ্রধান সোনা দুলুইকে। এই দাবি এই পঞ্চায়েতের উপ প্রধান সোনা দুলুইয়ের, আর তার অভিযোগ আমফান ঘূর্ণিঝড় সরকারের ক্ষতিপূরণ প্রকৃত প্রাপকদের না দিয়ে বুধাখালী প্রধান বানেশ্বর দাস স্বজন পোষণ এবং দুর্নীতি করছে, আর তা নিয়ে প্রতিবাদ করতে এক প্রকার তার পঞ্চায়েতে ঢোকা নিষেধ করে দিয়েছে প্রধান বানেশ্বর দাস। বাবুদার কাছেও বলেছিলাম যে আমাদের সভাপতি যে আছে তো উনি আমার কোনো কথা শোনেননি, তার জন্য এই মানে বিডিও স্যারকে এখনো জানানো কিছু হয়নি, এবারে আমি জানাবো লিখিতভাবে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জানাচ্ছি। মূলত অভিযোগটা কি, কেন পঞ্চায়েত আপনাকে যাওয়া মানে এ করলো? মূলত হচ্ছে অভিযোগ বলতে আমি আমফামে যে কিছু যে টাকা পয়সা যে যাদের ক্ষতি হয়ে গেছিল তাদের টাকা পয়সাগুলো ঢুকছে না বলে আমি অভিযোগ করেছিলাম। তো আমাদের যে ক্ষতি হয়েছিল যাদের তাদের টাকা দেওয়া হয়নি, যাদের ক্ষতি হয়নি তাদের টাকাগুলো পেয়ে গেছে, এই জন্য আমি প্রতিবাদ করছিলাম যে এগুলো তো ঠিক হচ্ছে না আমার বুঝে, তা আমার বুঝে তো আমাকে তো কাজটা করতে দিতে পারতে। এখনো পর্যন্ত কোনো কিছু জানেনি মানে পার্টির মানে ভালোবাসি বলে এখনো কোনো কিছু জানেনি, এবারে আমি জানাবো লিখিতভাবে বিডিও স্যারকে জানাবো, এখনো পর্যন্ত জানা হয়নি জানাবো। উনি যে অভিযোগটা করেছেন কোথায় অভিযোগ করেছেন, কোনো কোনো লিখিত অভিযোগ আছে কি? নিশ্চিত নেই। তা পাঁচ বছর উনি বলছে পাঁচ বছর হতে চললো পঞ্চায়েত ইলেকশনের দামা বাজতে চলছে, তা হঠাৎ এই পাঁচ বছরের শেষের মাথায় কথা মনে পড়লো, এবং অভিযোগ থাকলে উনি একজন উপপ্রধান, প্রধানের অবর্তমানে উনি কাজ চালাতে পারেন, সে ক্ষমতা ওনার আছে, সে দিক থেকে আমরা কখনো উনি ঠিকই বলেছেন আমফানের সময় থেকে উনি অসহযোগিতা করছেন, কারণ যখন সাধারণ মানুষ যারা গরিব মানুষ বিভিন্ন সমস্যা বিভিন্ন এতে তাদের ২০,০০০ টাকাতে ঘরটা শেষ হয়ে গেছে, মাটির বাড়ি কাঁচা বাড়ি ঘরটা শেষ হয়ে গেছে, যেগুলো দেখলে আমাদের চোখে জল বেরিয়ে আসে, দিতে পারি উনিও দাবি করছিলেন ওনাকে ২০,০০০ টাকা দেওয়া হোক, কুড়ির জায়গায় উনি পাঁচ পেয়েছেন সেটাই ওনার ক্ষোভ, এবং সেই থেকে উনি ঠিকই বলেছেন, এবং সেই থেকে উনি আর পঞ্চায়েতে আসতে চাইছেন না, উনি ইতিপূর্বে গীতাঞ্জলি ঘরও পেয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরও পেয়েছেন, তারপরে উনি আশা করছিলেন যে আমি ২০ পাবো, কিন্তু ২০ পাইনি পাঁচ পেয়েছেন, সেটাই হচ্ছে ওনার ক্ষোভ, এবং ঠিকই উনি বলেছেন সেই থেকে উনি আসছেন না।